যে আইপিএসটুকু আমরা লাগিয়েছি সেই আইপিএসটুকু আমাদেরকে মিনিমাম শুধু যদি কবুতরের করে ইউজ করি 10 থেকে 12 ঘন্টা ব্যাক আপ দিতে পারে। আর বোল্ট এবং পিটার বাচ্চা তুলেছে এতটুকু মনে হয়। হ্যাঁ, একটা ডিম ফুটে আছে আর একটা ডিম রয়ে গেছে। বিশেষ করে আমার এখানে আপনার এভ্রিল লাইন এবং কিটেল লাইন দুটো কবুতর ট্র্যাপিংয়ের জন্য ওস্তাদ। গোসলের আগে ধাপড়িতে ফ্লাইং করে আসার পর তারা যখন ক্লান্ত হবে, পানি পান করার যখন তাদের স্পৃহা হবে, তখন একদম সাদা পানি দিয়ে, মানে বিশুদ্ধ সাদা পানিতে তাদেরকে আমরা পানি পান করাই। একটা চামচ আমাদেরকে অনেক অপচয় থেকে রক্ষা করে এবং কবুতরকে রোগমুক্ত রাখতে এই চামচের ব্যবহারটার বিকল্প নেই। ফ্যান ব্যবহার করতে গিয়ে কখনও কবুতরের গায়ের উপর সরাসরি ফ্যানের বাতাস লাগে এইরকম অবস্থান করে দেওয়া যাবে না। তোমার ছবি ভাসে তোমার প্রেমে যেন পড়েছি। লোকে সারা হয়েছিল সকালবেলা, তারপর ধাপড়িতে ঢুকে যায়, তারপরে আবার কবুতরকে ধাপড়ি থেকে উন্মুক্ত করি। এখন তারা রৌদ্রের মধ্যে ফ্লাইং আছে মাদি কবুতরগুলো। মোটামুটি শিডিউল অনুযায়ী আজকে তাদের গোসলের দিন বা গোসলের একটা সময়, সাপ্তাহিক তো আমরা 1-2 বার মিনিমাম একবার গোসল দিলে ভালো হয়, সেই হিসাবে আজকে ওদেরকে আমরা গোসল দেব। অন্য আরেক দিন আমরা সুযোগ করে নর কবুতরগুলোকে গোসল দেব। আর নতুন করে যে বাচ্চাগুলো আমরা লাগিয়েছি সেই বাচ্চাগুলোর গোসলের খুব বেশি প্রয়োজন, তো ওরা ভালো করে ট্রেনিংয়ের অন্তর্ভুক্ত হলেই নর কবুতরগুলোকে আমরা গোসল দেবো ইনশাল্লাহ। এভ্রিলের বাচ্চা কবুতরটা ট্র্যাপিং খুবই ভালো, ও ল্যান্ডিং বোর্ডে বা ল্যান্ডিং ট্যাপডোরের সামনে ট্র্যাপিং করতে স্বাচ্ছন্দ্য বোধ করে। বিশেষ করে আমার এখানে আপনার এভ্রিল লাইন এবং কিটেল লাইন দুটো কবুতর ট্র্যাপিংয়ের জন্য ওস্তাদ। হ্যাঁ, কবুতরকে যেদিন আমরা গোসল দেওয়াবো ঠিক সেদিন আমরা কবুতরকে সব সময়ের মতোই একদম সাদা পানি কবুতরকে দেই, কারণ গোসল যখন কবুতর করবে ঠিক তখন এখানে সাদা পানি কিছুটা কবুতর খাবে। এজন্য গোসলের আগে ধাপড়িতে ফ্লাইং করে আসার পর তারা যখন ক্লান্ত হবে, পানি পান করার যখন তাদের স্পৃহা হবে, তখন একদম সাদা পানি দিয়ে, মানে বিশুদ্ধ সাদা পানিতে তাদেরকে আমরা পানি পান করাই। পানি পান করানোর পর আবার যখন কবুতরটা ছাড়ি তখন গোসলের পানিটা তেমন একটা খেতে চায় না। আর যদি আমরা কবুতরকে একবার ফ্লাইং করে আসার পর সাদা পানিটুকু না দিই এবং সরাসরি গোসলের পানি দিই, এতে করে কিছু কবুতর এসে টিউব অয়েলের বিশুদ্ধ পানি পান করবে, আর কিছু কবুতর গোসল করার পর যখন পানিটা নষ্ট হয়ে যায় ঠিক তখন কবুতরগুলো এই নোংরা পানিটাই, মানে তাদের পাউডার শরীরের পাউডার মিশ্রিত পানিটাই কবুতরগুলো বাকি কবুতরগুলো খেয়ে ফেলে। এই জন্যই মূলত সাদা পানি একবার পান করানোর পর কবুতরকে দ্বিতীয়বারের মতো ছাড়া, এবং দ্বিতীয়বার যখন তারা গোসল করতে আসবে তখন নোংরা পানিটা খুবই খুবই কম খাওয়ার চেষ্টা করবে এবং খাবার না খেলেও চলবে। এই জন্যই মূলত আমরা এটা করে থাকি। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে একটা চামচ ধাপির ঠিক এই জায়গায় চামচটার রাখার বয়স হবে যতদিন ধরে এই পাত্র আমরা ইউজ করতেছি ব্যবহার করতেছি কবুতরকে পানি খাওয়ার জন্য, ততদিন ধরে আমরা এই চামচটা ব্যবহার করি। কারণ এই চামচটা ব্যবহার করার একমাত্র কারণটা আপনাদেরকে দেখালে আপনি বুঝতে পারবেন। যেমন ধরেন যে কোনো কারণবশত কবুতর একটা ড্রপিং পরে যেতে পারে, শুকনো একটা ড্রপিং যে কোনো এক জায়গা থেকে পরে যেতেই পারে, যখন আমাদের চোখে পড়ে তখনই আমরা এই ড্রপিংটা আমরা এখান থেকে চামচ দিয়ে তুলে দেওয়ার চেষ্টা করি। সাদা পানি যদি হয় তাহলে এই ক্ষেত্রে পানিটা ফেলে দেওয়া যায়, কিন্তু ওষুধ মিশ্রিত পানি যদি হয় এক্ষেত্রে এই পানিটা ফেলে দিয়ে আবার নতুন করে ওষুধ মিশ্রিত পানি দেওয়া এটা হেভি লস। সেজন্যই একটা চামচ আমাদেরকে
একটা চামচ আমাদেরকে অনেক অপচয় থেকে রক্ষা করে এবং কবুতরকে রোগমুক্ত রাখতে এই চামচের ব্যবহারটার বিকল্প নেই। যারা এরকম ধরনের পানির পাত্র ব্যবহার করেন তারা এরকম একটা চামচ আপনার লফটের ভিতরে রেখে দিতে পারেন। আর দ্বিতীয়ত, এইরকম পানির পাত্র ব্যবহার করার ফলে কবুতরের পানির পাত্রে ফাঙ্গাস জমে না। যতই আপনি বিশুদ্ধ পানি দেন না কেন, কোনো এক সময় দেখবেন যে কবুতরের পানির পাত্রে একদম শেওলা জাতীয় এক ধরনের জিনিস জমে যায়, যেটা কবুতরের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এই পাত্রটা ব্যবহার করাতে এই ফাঙ্গাসটুকু জমতে পারে না। আমরা নিয়মিতই পাত্রটা পরিষ্কার করি এবং প্রতিদিনই আমরা পানিটা ফেলে দেওয়ার পর হাত দিয়ে হলেও ধুয়ে পাত্রটা রেখে দিই। তাহলে এই পাত্রের ব্যবহারে অনেকটাই কবুতর রোগমুক্ত রাখতে সহায়তা করে। গত ভিডিওতে আপনাদেরকে দেখেছিলাম যে বাচ্চা পোষে এমন কবুতরকে আমরা এক পট পানি দিই এবং বাচ্চা পোষে না এমন কবুতরকে আমরা এক পট পানির চেয়েও কম পানি দিই। আর এটার একমাত্র কারণ হলো ওষুধ মিশ্রিত পানি। যদি আমরা বাচ্চাকে পোষে না এমন কবুতরকেও এক পট দিই তাহলে হাফ পট খেয়েই তারা পানি থেকে যায়, এই পানিটুকু নষ্ট হয়ে যায়। এই পানিটুকুকে নষ্টের হাত থেকে বাঁচানোর জন্য ওষুধ মিশ্রিত পানি যেন সঠিক ব্যবহার হয়, সেজন্যই মূলত আমরা পূর্ণ বাচ্চা পোষে এমন কবুতরকে আমরা পুরো পট পানি দিই, পট ভর্তি করে পানি দিই। বাচ্চা পোষে না এমন কবুতরকে আমরা তিন ভাগের দুই ভাগ দিই এবং সিঙ্গেল কবুতরকে হাফ বা হাফের চেয়ে তো কম দেওয়ার চেষ্টা করি। এটার মূলত কারণ ছিল সেটাই। পরবর্তীতে যদি পানি শর্ট পড়ে যায় তাহলে আমরা নতুন করে পানি দেবো, সাদা পানি ওষুধ মিশ্রিত পানি দেবো না। কিন্তু ওষুধ মিশ্রিত পানি যদি টুক দেওয়া হয় সেই পানিটা যেন পূর্ণাঙ্গরূপে শেষ করে ফেলে, সেজন্যই মূলত আমরা একটু কম দেওয়ার চেষ্টা করি এবং একটু মাপ ঝুঁক বুঝে বাচ্চা পোষা কবুতরকে একরকম, বাচ্চা পোষণা কবুতরকে একরকম, সিঙ্গেল কবুতরকে একরকম। আশা করি সেই বিষয়টাও আজকে বুঝতে পারছেন এবং ক্লিয়ার হয়ে গেছেন। এখানে আমরা আরেকটা জালি ফ্যান ফিটিং করে দিয়েছি একদম সরাসরি মেঝেতে, যার বাতাস গিয়ে লাগে সরাসরি মেঝেতে তার বাতাস গিয়ে লাগে। এবং এইটা করার কারণ হচ্ছে আমরা যখন গরমে, প্রচণ্ড গরমে কবুতরের ব্রিডিং নিতেছি এই সময়টাতে আমরা এই ফ্যানের কোনো বিকল্প নাই। তবে এই ফ্যান ব্যবহার করতে গিয়ে কখনও কবুতরের গায়ের উপর সরাসরি ফ্যানের বাতাস লাগে এইরকম অবস্থান করে দেওয়া যাবে না। এতে করে কবুতর ঠান্ডা লেগে যাবে, কবুতরের হাঁচি হবে, কাশি হবে এবং কবুতর আস্তে আস্তে অসুস্থ হয়ে যাবে। তাই প্রচণ্ড গরমেও কবুতরের ঘরে ইচ্ছে করে আপনি একটা ফ্যান ব্যবহার করতে পারেন এবং এই ফ্যানের বাতাস যেন সরাসরি কবুতরের গায়ে না লাগে সেই জিনিসটা আপনাকে আমাকে দেখতে হবে। দ্বিতীয়ত, প্রচণ্ড লোডশেডিংয়ের এখন একটা সমস্যা, এটা সহসাই একটা বিষয় হয়ে গেছে, প্রচণ্ড লোডশেডিং। যখনই আমরা মনস্থির করেছি এই গরমেও আমাদেরকে ব্রিডিং নিতে হবে, কিছু বাচ্চা কবুতর আমাদের ধাপকৃত একান্তই প্রয়োজন, ঠিক সেই সময়টাতেই আমরা কবুতরের ঘরের ফ্যান যেন বন্ধ রাখতে না হয় বা কারেন্ট গেলেও যেন কোনো সমস্যা না হয় সেজন্য আমরা নতুন করে আমরা একটা আইপিএসের ব্যবস্থা রেখেছি। 1000 VA একটা স্টেবিলাইজার আমরা ব্যাটারি সহকারে এটাতে আমরা ফিট করে রেখেছি, যাতে করে ঘরের বিদ্যুৎ চলে গেলেও আমাদের লফটের, ব্রিডিং লফটের সেট আপে যেন ফ্যান বন্ধ না হয় সেজন্য মূলত আমরা এটার ব্যবহার শুরু করেছি। আজকে প্রায় এক মাসের উপর হয়ে গেছে। এই আইপিএসের ব্যবহারের ফলে যে আমরা যে লাভটুকু পেতেছি সেটি হচ্ছে কবুতরের ঘরের, বিশেষ করে এই ফ্যানটা আমরা কোনো সময়ই বন্ধ করতে চাই না গরমের সময়। বিশেষ করে রাত্রে আমরা অফ রাখি, রাত্রে প্রচুর ঠান্ডা পড়ে, এখনও কিন্তু কুয়াশা পড়ে অনেক। সকালবেলা যারা ভোরে ঘুম থেকে ওঠেন তারা বলতে পারবেন কতটুকু কুয়াশা পড়ে। যদি এই সময়টাতে কুয়াশা পড়ার কোনো কথা ছিল না, তারপরে কুয়াশা প্রচণ্ড রকম পড়ে। দিনের বেলা আমরা এই ফ্যানটাকে কন্টিনিউ করি, দু চার ঘন্টা, এক ঘন্টা, হাফ ঘন্টা যদি বিদ্যুৎ নাও থাকে তাহলে মোটামুটি এই ফ্যানটা আমাদেরকে ব্যাক আপ দিতে পারে। এবং যে আইপিএসটুকু আমরা লাগিয়েছি সেই আইপিএসটুকু আমাদেরকে মিনিমাম শুধু যদি কবুতরের ঘরে ইউজ করি 10 থেকে 12 ঘন্টা ব্যাক আপ দিতে পারে, আর যদি কবুতরের ঘর ছাড়াও অন্য সব কিছু মিলে ইউজ করি 4-5 ঘন্টা তো আমাদেরকে ব্যাক আপ দিবেই। তো এই ক্ষেত্রে আমরা আইপিএস আমাদের ব্রিডিং রুমের, বিশেষ করে কবুতরের ডিম বাচ্চা করানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করি এবং রাখতেছেও। আজকে আমরা লফটের ভিতরে একটা ডিমের খোসা আমরা পেলাম, মনে হয় আমাদের বোল্ট এবং পিটার, বোল্ট এবং পিটার বাচ্চা তুলেছে এতটুকু মনে হয়। হ্যাঁ, একটা ডিম ফুটে আছে আর একটা ডিম রয়ে গেছে, মাশাল্লাহ। তো
এই ফ্যানের কারণে আমাদের ডিম নষ্ট হওয়ার প্রবণতা থেকে অনেকটাই রক্ষা পাবে বলে আশা করি। আমরা আশা করি আমরা যে টার্গেট নিয়ে আমাদের আইপিএস লাগানো এবং আইপিএসের ব্যবহার এবং ব্রিডিং রুমের যে সেট আপটুকু আমরা আপাতত এই গরমে দিয়েছি, যেভাবে হোক আমাদের সফলভাবে কিছু ব্রিডিং করাতে হবে। সেই ক্ষেত্রে এই আইপিএসের কোনো বিকল্প না এবং আইপিএসের মাধ্যমে আমরা আশা করি যে সফলভাবে কবুতরের ব্রিড নিতে সক্ষম হব। এখানে দেখেন আমরা গতকাল আমাদের দুই পিস বাচ্চা কবুতরকে আমরা আলাদা করেছিলাম এবং দুই পিস বাচ্চা কবুতরই সাদা কবুতরের সাথে মানানসই হয়ে গেছে এবং তারা এখন মোটামুটি দিব্যি একসাথে মিলেমিশে আছে, একসাথে মিলেমিশে খাবার খাচ্ছে। তাদের মারামারি টুকরা টুকরি এখন নাই বললেই চলে। এখানে আপনার আইপিএস লাগানোর আগে দুইটা বাচ্চা কবুতরের মধ্যে একটা বাচ্চা কবুতরের ডিম ফুটায়, একটা বাচ্চা কবুতরের ডিম ফুটায় না, ডিমেতেই নষ্ট হয়ে যায়। আর এখানে আমরা দুইটা কবুতরকে আমরা জোড়া করে দেওয়ার পর এই কবুতর থেকে আমরা দুটি বাচ্চাই পাই, কিন্তু নতুন করে এই 003 লাইনের কবুতরের সাথে এই কুপম্যান এবং ভারকারকের কবুতরটা পেয়ার করার পর এই নোর কবুতরটা ফেরে একটা বাচ্চাকে মেরে ফেলে আর একটা বাচ্চা আজকে ওরা দিব্যি পুষতেছে। তো নতুন পেয়ারের ক্ষেত্রে অনেক সময় এমনটা হয়ে থাকে। এখানেও ঠিক তেমনিভাবে আপনারা দেখতে পারতেছেন আইপিএস লাগানোর আগে এখানে কার্লোস এবং বোল্ট থেকে আমরা এক পেয়ার বাচ্চা পাওয়ার কথা ছিল, কিন্তু এই ডিমটা তারা নষ্ট করে ফেলে আইপিএস লাগানোর আগে। এখন আশা করি আবার ডিম পারবে এবং আশাবাদী যে আমরা ওরা বাচ্চা আবার নতুন করে তুলতে সক্ষম হবে। এখানে মোটামুটি প্রত্যেকটা কবুতরই পেয়ার সুন্দররূপেই বাচ্চা তুলতে সক্ষম হবে আশা করি। আর এখানে এই কবুতরটা প্রথম যখন ডিম পারে তখন একটা ডিম ভেঙে ফেলে, পাতিলে খড় ছিল না, একটা ডিম ভেঙে যায় আমাদের অসাবধানতার কারণে। আরেকটা ডিম নিয়ে কবুতরকে বসিয়ে দিই যাতে করে একটা ডিম ফুটুক, পরবর্তীতে আমরা না হয় জোড়া ফুটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। কবুতরগুলো ফ্লাইং করার পর নেমে গেছে, এখানে কবুতরগুলো গোসল নিয়ে ব্যস্ত আছে। আজকে গোসলের পানিতে কিছু দিলাম না, ফিটকারি বা পটাশ এই যেতে কিছু দিলাম না। আস্তে আস্তে সবগুলো কবুতর আশা করে আসবে এবং এখানে গোসল করবে। গোসল করে কবুতর তার গা শুকাবে, তারপর আমরা টেপ ডোরের কাঠ দিয়ে বন্ধ করে দেবো, দরজাটা খুলে দেবো, কবুতর ঢুকে যাবে, কবুতরকে খাবার দেবো। আজকের মতো এখানে তাদের বাহিরের যে ফ্লাইংয়ের স্বাদ নেওয়া, গোসলের স্বাদ নেওয়া এখানেই সমাপ্ত হবে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।